নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা এমসিকিউ সেট আলোচনা করছিলাম, সামনে যত পরীক্ষা আসছে প্রত্যেকটি পরীক্ষার জন্য এই এমসিকিউ সেটটা ইম্পর্টেন্ট। আর এখন থেকে আমরা এবার থেকে সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ সেট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকে ইতিহাসের কোশ্চেন এনেছি আমি, তো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি মেডিভেল, অ্যানসেন্ট এবং মডার্ন হিস্ট্রি থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং আমার এই লেকচারের পিডিএফ কালেক্ট করতে গেলে এই এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তয় হস্যি হবে সেটা বাদ চলে গেছে, তো যাই হোক, বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো সঠিক উত্তর হরশঙ্ক। বিম্বিসার হরশঙ্ক বংশের বা হরযঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মনে রাখবেন এই যে হরযঙ্ক বা হরশঙ্ক বংশ, এটা 544 থেকে 413 বিসি পর্যন্ত ছিল, অর্থাৎ 544 থেকে 413 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। আর এই যে বিম্বিসার এই যে হরশঙ্ক বংশের প্রতিষ্ঠা করেন, এই বিম্বিসারের আর এক নাম কী ছিল বা উপাধি কী ছিল? বিম্বিসারের উপাধি ছিল শ্রোণিক উপাধি। বিম্বিসারের পুত্রের নাম কী তার আগে একটু বলে দিই, বিম্বিসারের রাজধানী কিন্তু ছিল গিরিব্রজ। বিম্বিসারের রাজধানী বা হরশঙ্ক বংশের রাজধানী ছিল গিরিব্রজ। আর বিম্বিসারের রাজত্বকালে মহাবীর এবং গৌতম বুদ্ধ তার সমসাময়িক ছিলেন, এটা মনে রাখবেন ইম্পর্টেন্ট। আর বিম্বিসার কোশলরাজ প্রসেনজিতের বোন অর্থাৎ ভগিনী কোশলা দেবীকে কিন্তু বিয়ে করেন এবং তাকে যৌতুক হিসেবে প্রসেনজিৎ কাশী রাজ্যের একটা অংশ, একটি গ্রাম কিন্তু দিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে বিম্বিসারের ছেলে অজাতশত্রু, যার উপাধি কুণিক, সে বিম্বিসারকে হত্যা করে এবং যার জন্য এই কোশলরাজ প্রসেনজিৎ সেই কাশী রাজ্যের কিছু অংশটা আবার ফিরিয়ে নেন, অর্থাৎ দখল করে নেন। তো কিছুদিন পরে অজাতশত্রু আবার সেটা দখল করার চেষ্টা করলে প্রসেনজিতের সাথে অজাতশত্রুর একটা সংঘর্ষ হয় এবং দুজনে মীমাংসার জন্য প্রসেনজিতের কন্যার সাথে অজাতশত্রুর বিয়ে দেওয়া হয়। তো মনে রাখবেন ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে, দেখুন, কে ভারতে 17 বার আক্রমণ করেছেন? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুরবার রিপিট হয়েছে, স্পেশালি WBCS প্রিলিমিনারি এবং WBPSC WBP এসব পরীক্ষায় তো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সঠিক উত্তর কি? সুলতান মাহমুদ ভারতে 17 বার আক্রমণ করেছেন। সুলতান মাহমুদ। নেক্সট কোশ্চেন, হায়দ্রাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়? হায়দ্রাস্পিস বা হিদ্রাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়? ইম্পর্টেন্ট। তো এই হায়দ্রাস্পিস বা হিদ্রাস্পিসের যুদ্ধ হয় পুরু এবং আলেকজান্ডার, পুরু এবং আলেকজান্ডারের মধ্যে কত সালে? 326 বিসিতে কিন্তু পুরী এবং আলেকজান্ডারের মধ্যে হায়দ্রাস্পিসের যুদ্ধ হয়। তো এই যুদ্ধে কে জয়লাভ করেন? তো বিভিন্ন ঐতিহাসিকদের মতে বিভিন্ন রকম লেখা রয়েছে বিভিন্ন টেক্সটে, তো কোথাও কোথাও বলা হয় যে পুরু জয়লাভ করেন, কোথাও কোথাও বলা হয় আলেকজান্ডার জয়লাভ করেন। তো বেশিরভাগ যেটা রেলিভেন্ট সেটা মানা হয় যে আলেকজান্ডার এই যুদ্ধে জয়লাভ করেন এবং পরীক্ষায় আসলে সেটাই লিখতে হবে, আলেকজান্ডার এই যুদ্ধে জয়লাভ করেন এবং পুরু শেষ পর্যন্ত বশ্যতা স্বীকার না করলেও আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দেন তার নির্ভীকতার জন্য। তো 326 বিসিতে কিন্তু আলেকজান্ডার এবং পুরুর মধ্যে এই যুদ্ধ হয়। আর একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এটা একটা বিরাট যুদ্ধ হয়েছিল, পুরুষ সেনা সংখ্যা ছিল প্রচুর, সেহেতু ওই যুদ্ধের পরে কিন্তু আলেকজান্ডার ভারতে আর বেশি দূর এগোতে সাহস পাননি এবং আলেকজান্ডারের যে সৈন্যসমূহ ছিল তারাও কিন্তু ভারতে আর বেশি দূর এগিয়ে আসতে সাহস পাননি। নেক্সট রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? এটা খুবই কনফিউজিং বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। দেখুন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 বা খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনীতে। কপিলাবস্তুর লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, কিন্তু পরীক্ষায় গৌতম বুদ্ধের সাথে সাথে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ মহাবীরের জন্মস্থানও দিয়ে দেওয়া হয়, তো সেজন্য একটু গুলিয়ে যায়। তো মহাবীরের জন্মস্থান আর গৌতম বুদ্ধের জন্মস্থান কিন্তু আলাদা, তো সেহেতু একটু গুলিয়ে ফেলবেন না। মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরের কাছে কুন্দগ্রামে। মহাবীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন এবং গৌতম বুদ্ধ
কপিলাবস্তুর কাছে লুম্বিনী প্রদেশে, লুম্বিনী প্রদেশে কিন্তু এই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আর গৌতম বুদ্ধের গুরুর নাম কী ছিল এটা কিছু কিছু বইতে কিছু কিছু রকম বানান দেয়া থাকে। কোথাও দেওয়া থাকে আলারা কালমা, কোথাও দেওয়া থাকে আলার কামা। তো যে কোনো একটা এই টাইপের নাম দেখলেই ক্লিক করে দেবেন। তা এখানে আমি লিখছি আলার কামা। গৌতম বুদ্ধের গুরুর নাম ছিল আলার কামা। মনে রাখবেন গৌতম বুদ্ধ কিন্তু 29 বছর বয়সেই তার গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। তো গৌতম বুদ্ধের এই গৃহত্যাগকে বলা হয়, শাস্ত্র অনুযায়ী বলা হয় মহাভি নিষ্ক্রমণ। এবং 35 বছর বয়সে গয়ার কাছে একটি স্থানে তিনি একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন হন এবং তাকে বলা এটাকে বলা হয় নির্বাণ লাভ করেন। তারপরে এই ধ্যানমগ্ন হওয়ার পর গৌতম বুদ্ধ জগতের যে সত্য সেটা তিনি অনুধাবন করতে পারেন, তো এটাকে বলা হয় জ্ঞানী। এর আগে কিন্তু গৌতম বুদ্ধের নাম বুদ্ধ ছিল না, গৌতম ছিল। তারপর তিনি এই যে জ্ঞান লাভ করছেন বা তিনি যে জ্ঞানী হয়ে উঠেছেন এই জন্য তাকে বলা হয় বুদ্ধ বা গৌতম বুদ্ধ নামে তিনি তখন থেকেই পরিচিত হন। আর ওই অঞ্চলটি ছিল বুদ্ধগয়া ও ওটি ছিল একটি অশ্বত্থ গাছ, গাছটাকে বলা হয় বোধিবৃক্ষ। আর তার যে ধর্ম, তার যে ধর্ম মত সেটা তিনি যে প্রবর্তন করেন সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত এবং তার মৃত্যু সেটা মহাপরিনির্বাণ নামে পরিচিত। আর তিনি গোরক্ষপুর জেলার দেউরিয়া নগরে কিন্তু তার দেহত্যাগ করেন, মনে রাখবেন, ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়। তো তরাইনের প্রথম যুদ্ধ সালটা প্রথমে বলি, এগারোশো তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে হয়। কাদের কাদের মধ্যে? মোহাম্মদ ঘোরি জি, আরে পেনটা কাজ করছে না আমার। মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান ব্যাপকভাবে জয়যুক্ত হন এবং মোহাম্মদ ঘোরি প্রায় প্রাণে বেঁচে যান খুব অল্পের জন্যে। খুবই আহত পড়ে হয়ে পড়েছিলেন মোহাম্মদ ঘোরি, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য 1192 সালে আবার তরাইনের প্রান্তরে মোহাম্মদ ঘোরি চলে আসেন। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। এখানে মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু মোহাম্মদ ঘোরি জয়লাভ করেন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট রয়েছে খলজি বংশের প্রতিষ্ঠাতাকে। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? জালাল উদ্দিন খলজি। তারই ভাইপো কিন্তু ছিলেন আলাউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজি এই জালাল উদ্দিন খলজির মেয়েকে কিন্তু বিয়ে করেন, মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে প্রথম ইঙ্গো ফরাসির যুদ্ধ কবে হয়। প্রথম ইঙ্গো ফরাসির যুদ্ধ কবে হয় খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। প্রথম ইঙ্গো ফরাসির যুদ্ধ হয় 1746 সালে। প্রথম ইঙ্গো ফরাসির যুদ্ধ হয়। তো এটা ইঙ্গো ফরাসির যুদ্ধ, এটা কর্ণাটকের যুদ্ধ নামেও কিন্তু পরিচিত। 1746 সালটা ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। এই যুদ্ধের আর এক নাম কর্ণাটকের যুদ্ধ, কর্ণাটকের প্রথম যুদ্ধ বা কর্ণাটকের যুদ্ধ, কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে এই যুদ্ধ 1748 সাল পর্যন্ত চলেছিল। তারপরে আইলা চ্যাপেলের বা আক্সলা চ্যাপেলের সন্ধি হয় 1748 সালে। তারপরে কিন্তু এই যুদ্ধের অবসান ঘটে আর ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শেষ হয় শান্তি স্থাপনের জন্য। মাদ্রাজের ব্রিটিশদের শাসনাধীন হয়, মাদ্রাজ এরিয়াটা ব্রিটিশদের শাসনাধীন হয় এই সন্ধির মাধ্যমে, আইলা চ্যাপেলের সন্ধির মাধ্যমে। আর এর ফলে কিন্তু অস্ট্রিয়ান উত্তরসূরির যুদ্ধ শেষ হয়। তো এই সন্ধি শর্ত অনুযায়ী মাদ্রাজ ব্রিটিশরা ফেরত পেয়ে গেলেও তা কিন্তু ডুপ্লের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এই একই কারণে প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হওয়ার পরেও বাণিজ্যিক ক্ষেত্রে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব চলতেই থাকে, এটা মনে রাখবেন। তো চলুন নেক্সট কোশ্চেন বলছি, দেখুন আইএনসির প্রথম অধিবেশন কবে হয়, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়। সঠিক উত্তর, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1885 সালে। 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডব্লিউসি ব্যানার্জি ছিলেন 1885 সালে আইএনসির প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট এবং
মনে রাখবেন এটা বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলে কিন্তু এই অধিবেশনটা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই অধিবেশনে মাত্র 72 জন যোগদান করেন। ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে, দেখুন মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় আইএনসির প্রেসিডেন্ট কে ছিলেন? তো তার আগে জানতে হবে আপনাদের মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। তো মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় 1906 সালে আইএনসির প্রেসিডেন্ট কে ছিলেন? দাদাভাই নৌরোজি ছিলেন মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় আইএনসির প্রেসিডেন্ট 1906 সালে। ইম্পর্টেন্ট। আর এই 1906 সালেই স্বরাজ কথাটা প্রথম কিন্তু তোলা হয়। স্বরাজ এই টার্মটা প্রথম ইউজ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে টোটাল ইম্পর্টেন্ট কয়েকটি হিস্ট্রির কোশ্চেন। নেক্সট দিন আমরা আরও একটি সাবজেক্টের কোশ্চেন নিয়ে চলে আসবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, শেষ করা যাক। তার পূর্বে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।